আকাশ থেকে সাদা পালকের মতো নেমে আসে তুষার, গাছপালা ঢেকে যায় শুভ্র আবরণে, মনে হয় যেন রূপকথার তুষার রানীর দেশ। এমনি দৃশ্য সম্প্রতি দেখা গেছে চীনের ইনার মঙ্গোলিয়ায় তুষারপাতের পর। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় সম্প্রতি মৌসুমের প্রথম তুষারপাত হয়েছে। সেই তুষারপাতের অপরূপ দৃশ্য দেখতে পর্যটকরা বেরিয়ে পড়েন খোলা প্রান্তরে। আরসান সিটির বিভিন্ন পার্কে গাছের উপর তুষার পড়ে দারুণ সুন্দর দৃশ্যের সূচনা হয়। ইনার মঙ্গোলিয়ার আরসান ন্যাশনাল জিওপার্ক একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট। 2017 সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর 201তম অধিবেশনে আরসান পার্ককে বিশ্ব জিওপার্কের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। গতকাল বিকেলে আমরা যখন এখানে বেড়াতে আসি, তখন আরসান সিটির সুন্দর দৃশ্য দেখছিলাম। তখনও পুরো পাহাড় সোনালী আভায় ভরেছিল, কিন্তু আমাদের অবাক করে দিয়ে হঠাৎ শুরু হয় তুষারপাত। গতকাল বেশ ভারী তুষারপাত হয়। আরসানের শরৎকালের শেষ সময়টা খুবই সুন্দর, আর তুষারপাতের পর আরসান যেন আরও সুন্দর হয়ে উঠেছে। বিশ্বমানের আরসান জিওপার্কে আগ্নেয়গিরির লাভা জমে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর দৃশ্যের, আর এই ভূপ্রকৃতির উপর তুষারপাতের ফলে তার রূপ যেন আরও খুলেছে। এই পার্কে বেড়াতে আসা অনেকেই তুষারপাতের পর মেতে ওঠেন তুষার মানব বানানোর খেলায়। বিশেষ করে শিশুদের কাছে স্নোম্যান গড়ার আনন্দের তুলনা হয় না। শরৎকালের শেষ দিকে পাহাড়ি এলাকা, তৃণভূমি, নদীর তীর এবং অন্যান্য স্থানে এই প্রথম তুষার মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করেছে। ফুলের উপর তুষার বিন্দু জমে সৃষ্টি হয়েছে রূপকথার কাচের ফুল। ইনার মঙ্গোলিয়ার বেশ কয়েকটি শহরেই চলতি বছরের প্রথম তুষারপাত হয়েছে। থংলিয়াও, উলানছাব এবং হোলিংওলা শহরে তুষারপাতের পর রাস্তায় বিশেষভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।